वेलकम टू शुभ क्लासेस। शुभ क्लासेस समस्त छात्र छात्री देर के स्वागत जानाई। प्रथमे सब्सक्राइब करे नाओ चैनल टाके, सब्सक्राइब करे पाशे थाका नोटिफिकेशन बेल आइकन टीते प्रेस करे दाओ, ऑल ऑप्शन टीते क्लिक करे दाओ। कारण एरकम धरनेर वीडियो तोमादेर अनलाइन क्लास करते एवं तोमादेर अनलाइने पढ़ाशुनो करते अनेक साहाज्य करबे। प्रिय छात्ररा वेलकम टू शुभ क्लासेस। आज के क्लास टेनेर लाइफ साइंसेर प्रथम चैप्टार अति संक्षिप्त उत्तरधर्मी प्रश्न उत्तर निये आमी तोमादेर साथे आलोचना करते एसेछि। आमी आगेर भिडियोते तोमादेरके किछु एमसीक्यू बोलेछि एई चैप्टार थेके, जेगुलि खूबई इम्पर्टेंट एबं सेटा आमी आई बाटने दिये देबो। एई भिडियोटा तोमरा सेई भिडियोटा देखे निओ। तो एई भिडियोते आमी आजके अति संक्षिप्त उत्तरधर्मी प्रश्न उत्तर अर्थात जादेर मान एक सेई रकम प्रश्नगुलि निये आलोचना करते चले एसेछि। प्रथम प्रश्न, ভলভক্সের आलोर दिके गमन चलनेर ড্যাশ उदाहरण। ভলভক্স এর आलोर दिके गमन चलनेर फोटोटैक्टिक उदाहरण। तुम्हारा प्लीज नोट डाउन करे नाओ। दो नम्बर प्रश्न, ড্যাশ যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ দেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন। ড্যাশ যন্ত্রের সাহায্যে কি হবে? রেজোনেন্ট রেকর্ডার যন্ত্রের সাহায্যে জগদীশচন্দ্র বসু উদ্ভিদ দেহে প্রতিবর্ত ক্রিয়ার অস্তিত্ব প্রমাণ করেন। তিন নম্বর প্রশ্ন, বনচড়ালের পাতার ত্রিফলকের পার্শ্বপত্রক দুটির পর্যায়ক্রমে ওঠানামা হলো এক প্রকার ড্যাশ চলন। বনচড়ালের যে পাতার ত্রিফলক রয়েছে সেই ত্রিফলকের পার্শ্বপত্রক দুটি মানে পাশের দুটি পত্রের দুটির পর্যায়ক্রমে যে ওঠানামা করে সেটা কী চলন? এক ধরনের প্রকরণ চলন। প্রকরণ পরফলা ক র মধ্যাহ্ন প্রকরণ চলন। চার নম্বর প্রশ্ন, সূর্যের আলোর প্রভাবে ট্রপিক চলন হলো হেলিওট্রপিজম। পাঁচ নম্বর প্রশ্ন, ড্যাশ পেশির সংকোচনে গোড়ালি মাটি থেকে উপরে উঠে আসে। কোন পেশির সংকোচনে? গ্যাস্ট্রোকনেমিয়াম। বানান হচ্ছে গয়জাফালা আকার দন্তে ছয়টায় রফালা ওকার ক নয়কার ময়সী অন্তস্থয়কার ম। ভালো করে বানানটা শুনে নিয়ে লেখো, স্ক্রিনের উপরেও আমি দিয়ে দিয়েছি, প্লিজ দেখে নাও কাইন্ডলি। ছ নম্বর প্রশ্ন, মাছের ড্যাশ ও ড্যাশ হলো জোড় পাখনা। উত্তর হবে মাছের বক্ষ পাখনা ও শ্রেণী পাখনা হলো জোড় পাখনা। তাই কি বক্ষ পাখনাটাও জোড় পাখনা এক ধরনের, আর শ্রেণী পাখনাও জোড় পাখনা। সাত নম্বর প্রশ্ন, মাছের মেরুদণ্ডের দুপাশের অস্থি সংলগ্ন পেশির নাম কি? আমরা জানি এটা মায়োডম পেশি, যেটা কিনা গমনে সাহায্য করে মাছকে। গমনে সক্ষম উদ্ভিদের একটি নাম বলো। ভলভক্স হলো গমনে সক্ষম উদ্ভিদ। সল জেল পরিবর্তনের সাহায্যে ড্যাশ প্রাণীর গমন ঘটে। সল জেল পরিবর্তনের সাহায্যে অ্যামিবা প্রাণীর গমন ঘটে থাকে। দশ নম্বর প্রশ্ন, রোটেশন সাহায্যকারী পেশি আমরা আগে পড়েছি এমসিকিউতে, সেটা হচ্ছে পাইরিফর্মিস পেশি। অ্যামিবার গমন পদ্ধতির নাম কি? আমরা জানি অ্যামিবার গমন পদ্ধতির নাম হচ্ছে অ্যামিবয়েড। বারো নম্বর প্রশ্ন, পাখির উড্ডয়ন দু প্রকারের হয়, সেটা কী কী? পাখি উড়ে যে তার দুটো প্রকার আছে, একটা হচ্ছে ফ্ল্যাপিং, একটা হচ্ছে গ্লাইডিং। ফ্ল্যাপিং এবং গ্লাইডিং লিখে নাও। তেরো নম্বর প্রশ্ন, ঘনপদ ড্যাশ গমনাঙ্গ। ঘনপদ হচ্ছে অ্যামিবার এক ধরনের গমনাঙ্গ। চোদ্দ নম্বর প্রশ্ন, অস্থিসন্ধিগুলি ড্যাশ বন্ধনী দ্বারা আবদ্ধ থাকে, লিগামেন্ট দ্বারা আবদ্ধ থাকে। অস্থিসন্ধিগুলি লিগামেন্ট দ্বারা আবদ্ধ থাকে। পরের প্রশ্ন, ড্যাশ নামক প্রাণী গমনে অক্ষম, স্পঞ্জ নামক প্রাণী গমনে অক্ষম। ষোলো নম্বর প্রশ্ন, হরমোনকে ড্যাশ সমন্বয়ক বলে। হরমোনকে দেহের রাসায়নিক সমন্বয় বলে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াগুলি সে সম্পন্ন করে দেহের একটি অস্থির থেকে আরেকটি অস্থির সঙ্গে। সতেরো নম্বর প্রশ্ন, উদ্ভিদ হরমোন ড্যাশ কলা থেকে উৎপন্ন হয়। উদ্ভিদ হরমোন আমরা জানি ভাজক কলা থেকে উৎপন্ন হয়ে থাকে, তাই উত্তর হবে ভাজক কলা। আঠেরো নম্বর প্রশ্ন, ডাবের জল ড্যাশ হরমোন থাকে, অর্থাৎ ডাবের জলের মধ্যে কোন হরমোন থাকে? ডাবের জলের মধ্যে কাইনিন হরমোন থাকে। কাইনিন কয়াকার হস্যই দন্তনহস্যই ন, কাইনিন স্পেলিংটা তোমরা নোট ডাউন করে নাও। উনিশ নম্বর প্রশ্ন, প্রাণী হরমোন ড্যাশ গ্রন্থি থেকে নিঃসৃত হয়। প্রাণী হরমোন আমরা জানি অনাল গ্রন্থি থেকে নিঃসৃত হয়। কুড়ি নম্বর প্রশ্ন, ড্যাশ একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন, যেটি কিনা ডাবে থাকে, সেটা হচ্ছে কাইনিন। কাইনিন হচ্ছে একটি ক্ষারীয় উদ্ভিদ হরমোন।